আমরা তো আহমদি যারা হজর এই মুসিম আলাহালামকে মান্য করেছি মান্য করার পর আমরা যারা আহমদি রয়েছি তাদের কি কর্তব্য এটি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আর আমার মনে হয় বর্তমান পরিপ্রেক্ষিত যা সৃষ্টি হয়েছে সে সময়ে এই আলোচনাটা করা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দর্শক মণ্ডলী আমরা আহমদী হয়েছি কেবল আল্লাহ এবং রসুলের আদেশে আমরা এই বিষয়ে বারবার আলোচনা করি দৃষ্টি আকর্ষণ করি সুরাজ জুমার আয়াত বলি বুখারি শরীফ কেতাবুত্তফ সিরের ব্যাখ্যা বলি রসুল্লাহর নিজের কৃত ব্যাখ্যা ভবিষ্যৎ বাণী আকারে যা লিপিবদ্ধ সংরক্ষিত তার কথা বলি আর আমরা জানাই বিশ্বকে যে আমরা আল্লাহ এবং রসুলের আদেশে ইমাম মাহাদী আলা সালাতবাস্লামের হাতে বয়াত করেছি আর আমরা খাঁটি মুসলমান এ দাবি যেন কেবল মৌখিক একটি বুলি না হয় নিছক একটি মুখের বুলি যেন না হয় এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ আমরা যেন খাঁটি মুসলমান হই আমরা যেন আনা ইসলাম পালন করি কোথায় পাবো ষোলো আনা ইসলাম কোরআন শরীফে কোথায় পাবো আনা ইসলাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিহিবাসলামের সুন্নতে হাদিস শরীফেও বিভিন্ন জায়গায় হজুর সাল্লু আলিবাস্লামের আদর্শ এবং শিক্ষা এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ বিদ্যমান হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদি আনী আলাহ সালাতবাস্লাম বয়াতের দশটি শর্তে আনা ইসলামের সারাংশ বের করেছেন এবং সেই ইসলামের মাঝে তিরিশটা ন্যূনপক্ষে তিরিশটা এমন অঙ্গীকার আমরা করি যেগুলো থেকে আমরা হয় বিরত থাকব নাহলে যেগুলোকে আমরা আবশ্যকভাবে পালন করব। যদি কোনো আহমদি খাটি মুসলমান হতে চায় তাহলে তাকে স্মরণ রাখতে হবে বয়াতের সময়ে সে যে অঙ্গীকার করেছিল আল্লাহর সাথে যে শর্তে হাজরত ইমাম মাহদি আলাহ সালাতবু আসসালামকে সে মেনেছিল সেটাকে যেন অবশ্যই সে পূর্ণ করে ইন্নাল আহদা কানা মসউলা আল্লাহ তালা কোরআন শরীফে সাবধান করেছেন তোমরা যা অঙ্গীকার করো তোমরা যা প্রতিশ্রুতি দাও সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা প্রশ্নের সম্মুখীন হবে অতএব এমন একটি দায়িত্ব আমাদের উপরে বর্তায় যেটা আমাদের পালন করতেই হবে আমি এই যে একটু আগে আলোচনা হচ্ছিল হজুর বলেছেন জুমার নামাজ বাড়িতেও পড়া যেতে পারে অপারগতায় হাজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহো আনহুমা তিনি রসুল্লাহ সাল্লুসাল্লামের সুনত অনুযায়ী বাড়িতে নামাজ পড়তে বলেছেন মানুষদের জুমার দিন বলেছেন জুমার আজানের সময় ঘোষণা করে দেওয়া হয়েছে বাড়িতে নামাজ পড়ে নাও তখনকার দিনের দুর্যোগ ছিল বৃষ্টি বাদল বর্ষা অতি বর্ষা তো সেটার উপরে কেয়াস করে এই কথা বের হয় যে যদি এরকম দুর্যোগপূর্ণ মহামারী দেখা যায় দেয় বিশ্বজনীন একটা রোগ দেখা দেয় সেক্ষেত্রেও শরীয়তে এটার অনুমতি দেয় আমরা বাড়িতে নামাজ পড়তে পারি হুজুর আজকের যে বক্তব্য রেখেছেন একটু আগেই সেখানে কিন্তু হুজুর একটা চমৎকার কথা বলেছেন পারিবারিক পরিবেশটা ইসলামী করার একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের অর্থাৎ কাজের ব্যস্ততার কারণে পেশাগত দায়িত্বের কারণে বাড়ির কর্তা বাইরে থাকেন বাড়ির দিকে নজর দেওয়ার সময় কম পান এখন কিন্তু বাধ্যতামূলকভাবে বাড়ির ভিতরে অবস্থান করতে হচ্ছে অতএব বাড়িতে বা জামাত নামাজের অনুশীলন করার সুযোগ হয়েছে আবার বাড়িতে যদি জুমান নামাজ পড়ানো হয় জুমান নামাজ কীভাবে পড়তে হয় আজান দিতে হয় আজানের পরে খুদ্বা হয় আজান সানি হয় তারপরে আবার তকবীর আছে অর্থাৎ আপনি কেবল নিজে নামাজ আদায় করছেন না বা নামাজের ইমামতি করছেন না আপনার পরিবারের সদস্যরা আজান শিখছে দোয়া শিখছে নামাজের গুরুত্ব বুঝতে পারছে এবং একই সাথে আপনি যে ক্ষুদাটা দিবেন সেখানে আপনাকে আল্লাহ এবং রসগুলের কথা বলতে হবে শিক্ষা দিতে হবে নিজেরা চর্চা করতে পারছেন এটা একটা বিরাট অর্জন যদি কেউ এটাকে কাজে লাগাতে পারে একই সাথে কোরআন শরীফ চর্চার সুযোগ আছে কোরআন শরীফ মনোযোগ সহকারে পড়ার সুযোগ আছে কিছুদিন পরে রমজান আসতে যাচ্ছে তার আগে যদি আমরা কোরআন এক খতম দিয়ে ফেলতে পারি কোরআনের বরকতে আমাদের বাড়ির বিপদ দূর হয়ে যেতে পারে একই সাথে সবাই মিলে নামাজ পড়ার যে আনন্দ দোয়া করার যে সুযোগ সেটাকে কাজে লাগানো যেতে পারে এছাড়া হাদিস শরীফের পড়াশোনা এবং হাজরত আকদাসিহে মাদী মাহ্মাদি আলাহ সাল্লাব আসলামের যে কোনো একটা বই নিয়ে পাঠচক্র আকারে বসে গেলেন বাচ্চাদেরকে নিয়ে পড়ে ফেললেন এই ছোট ছোট পুস্তিকা আছে সেগুলো দিয়ে আরম্ভ করতে পারেন নিজেরা দাগিয়ে পড়লেন সেটার একটা সূচিপত্র বানালেন সারা জীবনের জন্য আপনার এবং আপনার সন্তানদের এবং আপনার স্ত্রীর রপ্ত হয়ে গেল হজরত মসিহে মাহদুল সাল্লাম কি বলেছেন এটা একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের সবচেয়ে বেশি দরকার যে ইসলামের আমরা দাবি করি মুখে সেটা যেন আমরা বাস্তবে প্রতিফলন করে দেখাই তবে গিয়ে আমাদের দায়িত্ব পালন পূর্ণ তারা লাভ করবে কেবল বাড়ির ভিতরেই ইসলাম শেষ হবে না এটা এই একই জান্নাত যখন আমরা বাড়ির ভিতরে রচনা করে ফেলবো সেই জান্নাতে সুবাতাস চারিদিকে ছড়াবে এবং সুগন্ধি সবাই পাবে এবং পারিবারিক পর্যায়ে থেকে আমরা পাড়ার লোকদের মাঝে সেই সুগন্ধ ছড়িয়ে দিতে পারি পাড়ার থেকে আমরা সমাজের ভিতরে এই সুগন্ধ ছড়িয়ে দিতে পারি এবং সেটাই পরবর্তীকালে জাতীয় এবং রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি আমরা এই কাজ করতে পারি এবং আমাদের পূর্বপুরুষ এই কাজ করেছেন এ কথাও খুব প্রণিধানযোগ্য যে একটু আগে প্রশ্ন হচ্ছিল আপনি অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে প্রশ্ন করেছিলেন যে আজানের ব্যাপারটা বাড়িতে আজান দিলে বরকত হয় এবং ঝড়ের সময় আহলে সুন্নাত যে মাতের একটা রীতি আছে যখন ঝড় আসে খুব তীব্র গতিতে তখন আজান দেওয়া হয় এবং আজানের মধ্যে একটা দোহাই দেওয়া হয় হে আল্লাহ ইবাদতের জন্য আমরা সৃষ্ট আমরা ইবাদত করতে চাই তুমি কি আমাদেরকে ধ্বংস করে দিবে হযরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম বদরের প্রান্তরে প্রান্তরে এই দোহাই দিয়েছিলেন হে আল্লাহ ইন এন বাদা ফিলার জে আবাদা এই ছোট্ট একটি দল যাদেরকে আমি তোমার ইবাদত শিখিয়েছি শেষ শরীয়ত শিখিয়েছি তাদেরকে যদি তুমি ধ্বংস হতে দাও হে আল্লাহ তোমার ইবাদত করবে কে অতএব তোমার ইবাদতের দোহাই তোমার সৃষ্টির মূল উদ্দেশ্যের দোহাই আমাদেরকে রক্ষা করো এই যে স্টাইলটা এটা রসুল আকরম সাল্লু আলাইসালাম আমাদেরকে শিখিয়েছেন এবং আলেসুন্না জামাতের লোকের এটাকে অ্যাডপ্ট করেছে এবং সঠিকভাবে অ্যাডপ্ট করেছে খানদানে মসিমাউদ্দুলি আসালামের এক ব্যক্তি এসেছিলেন হুজুরের প্রতিনিধি হিসাবে তিনি বললেন আমার মা বলতেন বাড়িতে কখনো কখনো আজান দিও বাড়িতে বরকত হয়ে যায় এই জন্য আমার খুব ভালো করে মনে আছে যে এটা খানদানে মসিম আদালসলামেরও শিক্ষা বিপদের সময় বাড়িতে আজান দেওয়া তো এই জুমার সময় যদি বাড়িতে আজান দেওয়া হয় এবং দুবার আজান দেওয়া হয় এটা অনেক বরকতের কারণ হবে কিন্তু আন্তরিকভাবে বুঝে দেওয়া উচিত আর বাড়ির ভিতরে দোয়ার অভ্যাস করা উচিত হাজুর বারবার যে কথাগুলো বলছেন দোয়ার কথা দোয়ার কথা এগুলো রপ্ত করা চর্চা করার বিষয় দোয়া করেন আমরা হাত তুললাম একটু পরে আমিন বলে নামিয়ে ফেললাম এটা দোয়া নয় দোয়া তালার পবিত্রতা ঘোষণা করা তার মহিমা কীর্তন করা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবা সাল্লামের অনুগ্রহ স্মরণ করে তার ঋণ শোধ করার উদ্দেশ্যে দূরত পাঠ করা তাকে ভালোবেসে দোয়া করা এরপরে নিজের যা যাচার যাচা যাচনা করার যা চে চেয়ে নেওয়ার সেটা শুরু করা চেষ্টা করা উচিত কোরআনের ভাষায় দোয়া করা চেষ্টা করা উচিত হাদিসের ভাষায় দোয়া করা চেষ্টা করা উচিত হজরত মসিহে মাউদাতুবুসালাম যে ভাষায় দোয়া করেছেন আল্লাহর কাছে আকুতি মিনতি জানিয়েছেন সে ভাষায় দোয়া করা এবং নিজের বাংলা ভাষায় আমরা দোয়া করতে পারি আন্তরিকতার সাথে এবং সেটাও কবুল হয় যে কোনো ভাষা আল্লাহ তালার ভাষা আল্লাহ তালার সব ভাষার মালিক এবং সবগুলো ভাষাকে তিনি নিদর্শন বলেছেন অতএব কোনো দ্বিধা নাই দোয়া করার ব্যাপারে কিন্তু শিখতে হবে চর্চা করতে হবে রপ্ত করতে হবে এটা ছোটবেলার থেকে অভ্যাস করে ফেলা উচিত